السلام عليكم. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا؟ উপস্থিত সম্মানিত মহান রব্বুল আলামিনের প্রশংসা, যিনি রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ফি আইনি সুম্মা ইসতাওয়া আলাল আরশ ছয় দিনে সৃষ্টি করেছেন, তিনার প্রশংসা। আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি আমরা বলতে থাকি তার প্রশংসা শেষ করতে পারবো না। তাই আমরা ছোট্ট একটি প্রশংসা করি, তা সেটা আলহামদুলিল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে কোরআন ও হাদিসকে আমাদেরকে হেফাজতে রাখার জন্য দিয়েছেন, তিনার উপর দরুদ এবং সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলিহি। আমি যে বিষয় আপনাদের সামনে বিশ্লেষণ করে বলতে চাই সেটি হচ্ছে পিতামাতার হক ও সন্তানের কর্তব্য। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল, যেভাবে আল্লাহ পাক কোরআনকে নির্মিত হয়েছে। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. মানুষ জন্মের আগে মৃত্যু ছিল, আল্লাহ পাক বলছেন মানুষ জাতিকে আমি সৃষ্টি করলাম, জীবিত করলাম এবং আমার কাছে আবার ফিরে আসতে হবে। ফিরেই তো যাও, আবার আমার দিকে ফিরে আসতে হবে। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল, মানুষের উৎপত্তি করতে গেল কোরআন কারিম থেকে জেনে নাও। আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না সে উল্লেখযোগ্য বলে পরিগণিত ছিল না, তোমার পরিচয় ছিল না পৃথিবীতে, পৃথিবী ছিল না তোমার নাম বলে কেউ চিন্ত না। তুমি কোথেকে এলে কোরআন কারিম থেকে তা থেকে জেনে নাও। যখন তুমি জন্মের পূর্বে তুমি ছিলে শুক্রকীট, আর পুরুষের স্পার্ম ওজন এবং মহিলার ওহাম, এই দুটি জিনিসে তুমি বিরক্ত ছিলে। মায়ের অক্ষপিঞ্জ থেকে সবেই নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম। কোরআন কারিম বলছে ফাইন্না খালাকনাকুম সুম্মা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে আমি সৃষ্টি করলাম পুরুষের স্পার্ম, মহিলার ঘাম, এই দুটি জিনিসে মানুষকে সে জামাত রক্তে পরিণত করলাম, সে রক্তটাকে বিভক্ত করলাম। করার পর কচি কচি হাড়, কচি কচি লাংস। আল্লাহ পাক বলছেন সুত্র একটি কচি কচি হাড় লাংস দিয়ে একটি স্ট্রাকচার বানালাম, তারপর এমন একটি জায়গায় মায়ের গর্ভের মধ্যে রাখলাম, এমন একটি জায়গায়, এমন একটি ফিকারার বাকি সুরক্ষিত জায়গায় রাখলাম, এমন একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে রাখলাম যেখানে কোনো চাপ পৌঁছাবার ক্ষমতা নেই সেখানে। আল্লাহাক বলছেন খালাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করলাম। আল্লাহাক বলছেন যখন মায়ের পেটের মধ্যে খোদার যেই রুহু এসে যায়, সেই ছেলের খোদার রুহু যখন এসে যায়, দুনিয়ার কেউ মা বাপ, পুরুষ কেউ মা বাপ, সন্তান জন্য কেউ খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলছেন আমি তোমার স্রষ্টা, তোমার জন্য আমি মায়ের নাভিকে তোমার নাভির সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছি, আর তোমার মায়ের অসুখকে বন্ধ করে দিই, তোমার মায়ের দিল থেকে, তোমার মায়ের মুখ থেকে রক্ত বের করে দিই, দিল দিল করে বড় করেছি। এত সুন্দরভাবে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক বলছে নিখুঁতভাবে সৃষ্টি করলাম, দেখো তোমার নিজের শরীর দিকে, বডির দিকে। আল্লাহ পাক বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা রাখার যখন
পৃথিবীতে আসলেই তুমি ছিলে নিষ্পাপ। আল্লাহ পাক কোরআন কেন বলতে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন তুমি মায়ের গর্ভের যখন বের হয়ে আসলে, আস্তেই করে যখন তুমি ঘনিষ্ঠ হয়ে আসলে পৃথিবীতে, তোমার মুখে কোনো ভাষা নাই, শুধু কান্না ছাড়া পায়খানার মধ্যে পড়ে থাকো, ট্যাঁ ট্যাঁ করে কান্দ। আল্লাহ পাক বলছেন সেই বান্দার জন্য মায়ের যে তার মুখে ভাষা নাই বলে মায়ের মনের মধ্যে এক দুর্বিনীতি মহাব্বত পয়দা করে দিয়েছি। আমি আল্লাহ পাক তোমার মায়ের মনের মধ্যে এক দুর্বিনীতি মহাব্বত পয়দা করে দিয়েছি। যখন তুমি কান্দ তোমার মায়ের, যখন তোমার কান্নার আওয়াজ মায়ের কানের মধ্যে চলে যায়, হাজার কাজ পৃথিবী তোমার কোলে তুলে নেয়। যখন তুমি কাঁদো তখন তোমার মায়ের বুকের মধ্যে শেল বেঁধে যায়। এত মা আল্লাহ পাক মায়ের বুকের মধ্যে এক দুর্বিনীতি মহাব্বত পয়দা করে দিলেন। আল্লাহ পাক, যে আল্লাহ পাক মায়ের মনের মধ্যে দুর্বিনীতি মহাব্বত পয়দা করে দিলেন, আর সে আল্লাহ পাক বলছেন ওই মাকে তুমি আবার ভুলে যেও না। মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভধারণ করেছিল, যখন তুমি কাঁদো তোমার মা তখন কোলে তুলে নিয়ে দুধ পান করায়, যখন সে দুধ হচ্ছে সব রোগের প্রতিষেধক, সে দুধ সব রোগের প্রতিষেধক। আজ তা বিজ্ঞানীরা স্বীকার করেছেন, কেন যে যখন পৃথিবীতে এসেছে এমন একটি কুচি হাড় কুচি লাংস কুচি, যে অশিক্ষিত এলাকায় প্রথম মায়ের প্রথম দুধটা তারা ফেলে দেয়। কেন যে সেই প্রথম দুধটা যদি খায় কোনো বাচ্চা, তারা মনে করে সে মারা যাবে, কখনো হতে পারে না, আপনাদের ভুল ধারণা। যখন সে যেটি এমন একটি জারের মধ্যে, এমন একটি পৃথিবীতে যেখানে রয়েছে হাওয়া বায়ু মধ্যে যা, এমন একটি জারে এসেছে অত্যন্ত সে এত নোংরা পরিবেশে এসেছে, যে পরিবেশগুলোকে সে কচি লাংস কচি হাড় কচি যে সব বডিটা রয়েছে, স্ট্রাকচারটা রয়েছে, সেগুলোকে প্রতিরোধ করবে কীভাবে, সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের মধ্যে সব রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন। যখন সে ধূমপান করবে সব দূর পৃথিবীর যত পৃথিবীর যার রয়েছে সব হয়ে যাবে, আল্লাহ পাক মায়ের দুধের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন সেই মাকে আবার ভুলে যেও না। আল্লাহ পাক কোরআন কারীম মধ্যে বলছেন আল্লাহ পাক বলছেন আমার ইবাদতের পর মা বাবার ইহসান করো, মা বাবার খেদমত করো, মা বাবার সম্মান কথা বলো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, রাগ করে চোখ মোটা করে মায়ের সামনে কথা বলো না। সবচেয়ে তোমার কাছে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা। পৃথিবীতে পীর হচ্ছে, পীর কথা অর্থ তোমার বাবা মা, পীর সবচেয়ে বড়। তোমার পৃথিবীতে তোমাকে জন্ম দিল তোমার মা, তোমাকে লালিত পালিত করলো তোমার বাবা, সবচেয়ে পীর হবে কে, তোমার আব্বা তোমার আম্মা। সেজন্য প্রত্যেক ভাইকে আমি বলি যে প্রত্যেক হার ওয়াক্তের পর, হার নামাজের পর, নফর নামাজের পর, সুন্নতের পর প্রত্যেকটি প্রত্যেক মানুষেরা এই দোয়াটি করবেন, রাব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ এ আমার প্রভু আমার যেরকম ভাবে আমাকে আমার বাবা মা লালিত পালিত করেছে, সেরকম ভাবে আমার বাবা মাকে তুমি তোমার রহমতের কোলে টেনে নিয়ে আমার বাবা মাকে লালিত পালিত করো। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন মাকে অথচ সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তুমি যদি মায়েরকে যদি সম্মানজনক কথা বলো, মায়ের পা ধরে যদি কাঁদো, আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতু কাওয়া নারুকা, মা বাপ সবচেয়ে জান্নাত এবং জাহান্নাম, যদি অসন্তুষ্ট হয়ে যায় জাহান্নাম জানি, আর যদি শান্তি খুশি হয়ে যায় তাহলে আল্লাহর জান্নাত জানি। আমি বেশি কিছু বলতে চাও না।